আসলে অনেক সময় অনেকে আমার ফোন দিয়ে কন যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ বলে ভালো না, তা আসলে এটা আমি মনে করি যে এটা ভুল ধারণা। কেননা ব্রাহ্মণবাড়িয়ার ও আছে, আরো দুইজন আমার এখানে কাজ করে গেছে, আরো একজন আসবে। তা আসলে একজনের দোষে সবাইকে দোষী করলে হয় না, কি ভাইয়া? তা আমি তো মনে করি যে ও কাজ করতেছে, খুবই ভালো ছেলে, তাই না ভাইয়া? হ্যাঁ, মানে খুবই আন্তরিক। তা আমি আসলে কারো কথায় কানে দিই না, আমি বাস্তবটাকে পছন্দ করি। বরং ব্রাহ্মণবাড়িয়া থেকে অনেক ভাই আছে আমাকে ফোন দেন বিভিন্ন সময় বিভিন্ন কারণে, কাজ হোক বা পরামর্শ হোক বা ভালোবাসা হোক। তা আসলে একজনকার জন্য পুরো একটা জেলার বদনাম করা ঠিক না আমার মনে হয়, কারণ আমার সাথে অলরেডি 4-5 জনের সাথে আমি কাজ করছি। তো এতে দেখলাম যে কই খারাপ কাউকে আমি পাইলাম না, তাদের আচার ব্যবহারও ভালো, কাজকামও ভালো। তো যাক, বাড়ির সবাই ভালো আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। মানে বাস্তব যেটা ঘুরছে সেটা একটু শেয়ার করলাম। ওকে, ধন্যবাদ। একজনকার কারণে সবাইকে বদনাম করা ঠিক না তো, সবাই তো খারাপ না ভাই, সবাই তো আর খারাপ, আর খারাপ ভালো মিলে এই দুনিয়া চলে। দুনিয়া, হ্যাঁ। তো যাই হোক, ভালো থাকবেন।